বলিউডের একসময় তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। একসময় পর্দা কাঁপালেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রীদেবী। সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় দীর্ঘদিন আলোচনার বাইরে তিনি। তবে বর্তমানে মেয়ের কারণে আলোচনায় চলে এসেছেন তিনি। সম্প্রতি বড় মেয়ে জাহ্নবী ও তার প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর তাতে ভালোই বিপাকে পড়েছেন তিনি। ছবি প্রকাশের পর থেকে মেয়ের উপর প্রবল রেগে আছেন তিনি, কড়া অনুশাসনে বেঁধেছেন মেয়েকে, কিছুতেই মেয়েকে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে দেবেন না। বলিউডে কথিত রয়েছে শ্রীদেবী নাকি রক্ষণশীলা, মায়ের সঙ্গে কথাবার্তা না বলে কোনো সিদ্ধান্ত নিতেন না তিনি, মায়ের শাসন মেনে চলতেন। মেয়ের ক্ষেত্রেও সেই একই কাজ করছেন তিনি। মেয়ে জাহ্নবী ও তার প্রেমিক শিখর পাহাড়িয়ারের চুম্বনের দৃশ্য ভাইরাল হয়ে গেছে, সেটা দেখে অনেকে অনেক কথা বলছেন। মেয়ের ছবি বেরিয়ে যাওয়ায় মুখ পুড়েছে শ্রীদেবীর, ফলে মেয়েকে গৃহবন্দী করে রেখে দিয়েছেন তিনি। শিখরের সঙ্গে তো দেখা করতে দিচ্ছেনই না মেয়েকে, এমনকি কোনো পুরুষ বন্ধুর সঙ্গে গেস্টেও দিচ্ছেন না তিনি। মেয়ে যেন নিজের কেরিয়ারের দিকে মন দেন সেটি চাচ্ছেন শ্রীদেবী। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।